এ যেন গোটা পুকুর চুরি, মাত্র চারটি পুকুরের খনন কাজ করে একুশটি পুকুর খননের কাজ দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত দু নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভ ছড়িয়েছে খারিশরিয়াবাদ গ্রামে। ক্ষুব্ধ বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ বিডিওর দ্বারস্থ হয়েছেন। অভিযোগ জানানো হয়েছে জেলা শাসকের কাছেও। রায়গঞ্জ ব্লকের দু নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খারিশরিয়াবাদ সংসদে সরকারিভাবে একুশটি পুকুর খননের কাজ দেখানো হলেও বাস্তব চিত্রটা একেবারেই উল্টো। গ্রামে দেখা গেল মাত্র চারটি পুকুর খনন করা হয়েছে, বাকি ১৭টি পুকুরের কোনো অস্তিত্ব নেই। অথচ ১০০ দিনের কাজের প্রকল্পে সরকারিভাবে ২১টি পুকুর খনন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত দু নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং খারিশরিয়াবাদ সংসদ সদস্য। না, আমার জায়গাতে তো এখনো পুকুর হয়নি, সেটা নিম্বারের ব্যক্তিগত ব্যাপার। যদি নিম্বার প্রধান মিলে ব্যক্তিগতভাবে যদি পাস করে বা করে, কিন্তু আমার জানা নাই। আমার নামে বিল হয়েছে, আমার জায়গাতে পুকুর হলো না, আর কিভাবে ওরা ষড়যন্ত্র করে তার আমি এটা বিচার করতে চাই। কেন হলো না, পুকুর হয়নি তো, নাম তো পাট লাগাচ্ছে আমাদের জমি, আমার বাবার নামে টাকা আসে আমি জানি না তো, ওই করতে হবে আমার নামে জমির ধরো টাকা আসছে আর আমরা জানি না। গ্রামের বাসিন্দা তৈমুর হক রহমতুল্লাহরা অভিযোগ করে বলেন, খারিশরিয়াবাদ সংসদে মাত্র চারটি পুকুর খনন করা হয়েছে, যাদের জমিতে পুকুর খননের মাস্টার রোলে নাম দেখানো হয়েছে তাদের জমিতে কোনো পুকুরই খনন করা হয়নি। ভুয়ো মাস্টার রোল সরকারের কাছে জমা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের। আমি অ্যাকচুয়ালি আগে জানতাম না যে এতগুলো পুকুর আমাদের গ্রামে আছে, বাট আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামে ২১টা পুকুর আছে। কিন্তু ২১টা পুকুরের মধ্যে আমরা যদি দেখতে যাচ্ছি তো তিনটা থেকে চারটা পুকুর খোঁড়া হয়েছে, তারপরেও এই পুকুরগুলো যার নামে আছে ওই লোকটির নামে এখনও পুকুরই হয়নি। এখানে পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে ইঞ্জিনিয়ার থেকে তাবারক থেকে নিয়ে আমাদের আলাউদ্দিন মেম্বার থেকে নিয়ে এরা যে কী করে খাচ্ছে বুঝতে পারছি না। ৬০-৭০ লাখ টাকার মতো বাজেট একটা, এই টাকাটুকু ওরা খেয়ে নি। এর আমরা দূরতারও ই চাইছি, শাস্তি চাইছি এবং ওর অভিযোগ করছি আমরা, যেটা যে আমাদের যেন ন্যায্য বিচারটা আমাদের দেওয়া হোক। আমি অভিযোগ করেছি ডিএম অফিসে, ডিএম শুনে কোনো পুকুর খোঁড়া হচ্ছে না, পুকুর খোঁড়ার জন্য ২৫ লক্ষ টাকা তুলে চুরি করে প্রধান এবং সিক্রেটারি নিম্বার চুরি করে খেয়েছে, কোনো পুকুর দেখাতে পারছে না, তার আমরা বিচার চাই। সরকারি টাকা কেন খাওয়া হয়েছে, প্রধান কেন চুরি করা হয়েছে, তার আমি বিচার চাই। যদিও দু নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খারিশরিয়াবাদ গ্রাম সংসদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে কিছু মানুষ। পুকুর আমার লিগাল খোঁড়া আছে, আপনারা দেখলেন, যারা অভিযোগ করেছে তারা চক্রান্ত করে আমাদের সামনে রাজনীতি আছে, ওই জন্য আমাকে ফাঁদে দিচ্ছে না। যাদের যাদের নামে পুকুর আছে তাদেরই জমিতে আমি খনন করেছি, হয়তো কেউ কারি ছেলের নামে আছে তো বাবার জমিতে করেছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।